কেন্দ্রীয় সরকার গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, পাঞ্জাব, হরিয়ানা দেশের পাঁচ রাজ্যে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। উদ্বাস্তু অধ্যুষিত পশ্চিমবঙ্গে অবশ্য শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরুই হয়নি। নাগরিকত্ব নিয়ে দেশে নতুন করে বিতর্কের ঝড়। কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দেখাবো আপনাদের। যে যে রাজ্যসভা একটা সহযোগিতা করবে, এখানে এই ধরনের লোকেরা বিশেষজ্ঞ আচরণ করতে তাদের সুযোগ দেওয়ার জন্য রিমাইন্ডিং করা হচ্ছে। আইন অলরেডি আছে, লোক মানুষ সুবিধা পেয়েছে, মাঝে মধ্যে তারা এটাকে রিমাইন্ডিং করেন। লোক যারা প্রয়োজন মনে করেন তারা কিন্তু তারা সরকারকে চাপ পায়। তারপরে এখন তারা অধিকার ছাড়তে পারছেন না, এত মায়া কেন? কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যারা করতে পারে সেটা করছে, সরকারি প্রশাসনিক ব্যাপার আমাদের বিশেষ। ১৯৫৫ সালের যে নাগরিকত্ব আইন আছে, সেই আইনের দ্বারা যারা নাগরিকত্ব নিতে চান তারা অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য রীতি আছে, নিয়ম আছে, যে যে রাজ্য সরকার সহযোগিতা করবে, এখানে এই ধরনের লোকেরা বিশেষজ্ঞ আচরণ করতে তাদের সুযোগ দেওয়ার জন্য রিমাইন্ডিং করা হচ্ছে। আইন অলরেডি আছে, লোক মানুষ সুবিধা পেয়েছে, মাঝে মধ্যে তারা এটাকে রিমাইন্ডিং করেন। লোক যারা প্রয়োজন মনে করেন তারা কিন্তু তারা সরকারকে চাপ পায়। তারপরে এখন তারা অধিকার ছাড়তে পারছেন না, এত মায়া কেন? কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যারা করতে পারে সেটা করছে, সরকারি প্রশাসনিক ব্যাপার আমাদের বিশেষ।